হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ডাব্লিউ কেরিয়ার ডাব্লিউ কেরিয়ারে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমরা আজকে ডাব্লুবিপি এক্সাইজ কনস্টেবল বিজ্ঞানের প্রশ্ন থেকে পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করা যাক তো ফার্স্ট যে প্রশ্ন সেটা হচ্ছে দেখো তোমরা খেয়াল করো বলছি অনিয়ন্ত্রিত কোচগুচ্ছের বিভাজনকে বলে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাইপারপ্লাসিয়া অপশান বি ইজ দ্য কারেক্ট তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন কী বলছে দেখো একটি কোষের একবার মাইটোসিসের পর কতগুলি আপত্ত কোষের সৃষ্টি হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দুটি তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে বলছি কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে থাকে কী থাকে জল ছাড়া সর্বাধিক পরিমাণে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এই প্রোটিন জল ছাড়া সর্বাধিক পরিমাণে একটা কোষে কি থাকে প্রোটিন থাকে এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে বলছে আদর্শ ক্যান্সার কোষের নিদর্শন হলো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হেলাকোষ ঠিক আছে তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখে নেব বলছে হরমোনের অধিক্য হলে কি হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাইপার প্লাসিয়া কী হয়ে যাবে হাইপার প্লাসিয়া হরমোনের অধিক হলে সেটাকে কি বলা হয় হাইপার প্লাসিয়া। এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে বলছি কোষচক্র নিয়ন্ত্রণের কয়টি ব্যবস্থা রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দুটি কোষচক্র নিয়ন্ত্রণে দুটি ব্যবস্থা রয়েছে এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে বলছে কোনো কারণে কোষের গঠন ও আয়তনের পরিবর্তন ঘটলে তাকে বলে কোনো কারণে যদি কোষের গঠন এবং আয়তনের পরিবর্তন ঘটে তাকে বলে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেটাপ্লাসিয়া অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে কি বলছি দেখো বলছে এম দশায় ক দশার কয়টি ভাগ তো এম দশার কয়টি ভাগ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চারটি ভাগ তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে বলছে একটি মাতৃকোষ থেকে চারটি আপত্ত সৃষ্টি হয় এবার বলছে অপশান আছে মানে কোন পদ্ধতিতে মানে কোন বিভাজনে কোন দশায় আর কি তো এইটা বলতে চাইছে মানে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিওসিস বিভাজনে মিওসিস মানে ইয়েতে বিভাজনে কি হয় একটা মাত্র মাতৃকোষ থেকে চারটি কোষ সৃষ্টি হয় ঠিক আছে তারপরে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে কি বলছে ক্রোমোজমগুলি বেমের দুই প্রান্ত গমন করে তো বেমের দুই প্রান্তে গমন করে কোন দশায় সেটা হচ্ছে অ্যানাফেস দশায় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানাফেস দশায় তারপরে আমরা যাব নেক্সট কোয়েশ্চনে কি বলছে ক্রোমোজোম যে দুটি তন্ত্র তন্ত্র দ্বারা গঠিত তো অ্যাকচুয়ালি তন্ত্র হবে না এটা তন্তু হবে তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ক্রোমাটিক তন্তু ঠিক আছে তারপরে আসছি আমরা নেক্সট কোশ্চেনে কি বলছে ক্রোমোজোমের স্বতন্ত্র মেরুযুক্ত প্রান্তকে বলে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি টেলো মিয়ার ওকে ফ্রেন্ড তারপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে বলছে একটি ক্রোমাটি যে কটি দ্বিতন্ত্রী ডিএনএ থাকে তাদের সংখ্যা হলো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দুটি ওকে ফ্রেন্ড তারপরে আমরা আসছি নেক্সট কোশ্চেনে কী বলছে সমসমস্ত ক্রোমোজমের জোর বাধাকে বলে সমস্ত ক্রোমোজমের জোর বাধাকে বলে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এই বাই ভ্যালেন্ট ওকে ফ্রেন্ড তারপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে কি বলছে দেখে নাও নেক্সট কোশ্চেন বলছে মানুষের দেহকোষে ক্রোমোজমের সংখ্যা তো মানুষের দেহ কোষে ক্রোমোজোমের ক্রোমোজোমের সংখ্যা তোমরা সবাই জানো যে তেইশ জোর হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনটা সোজা কিন্তু পরীক্ষায় কিন্তু আসে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে আমরা আসছি নেক্সট কোশ্চেনে কী বলছে গোনার্টসের বৃদ্ধিতে কিরূপ কোষ বিভাজন দেখা যায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিওসিস তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে কী বলছে বলছে কোষ বিভাজনের প্রস্তুতি পর্বকে বলে অর্থাৎ কোষ যখন বিভাজিত হয় তার আগের যে প্রস্তুতি পর্ব চলে সেই প্রস্তুতি পর্বকে কি বলে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইন্টারফেস ঠিক আছে তারপরে আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে কি বলছে সমসমস্ত ক্রোমোজোমের জোর বাঁধার পদ্ধতিকে কী বলে সমসমস্ত ক্রোমোজোমের জোর বাধার পদ্ধতিকে কি বলে তো এখানে যে মানে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে সাইনঅপসিস অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবার আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে বলছে সমসমস্ত ক্রোমোজমের খণ্ডক বিনিময়ের ঘটনাকে বলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্রসিং ওভার অর্থাৎ খণ্ড দুটো খণ্ডতে বিভক্ত হয়ে যাচ্ছে এটাকে কি বলা হয় ক্রসিং ওভার ওকে খণ্ড বিনিময়ের ঘটনা কি যখন বিনিময় হচ্ছে তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে উদ্ভিদ কোষে বেমতন্তু গঠিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাইক্রো থেকে মাইক্রো টিউবওয়েল থেকে বেমতন্তু গঠিত হয় তো অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার মাইক্রো টিউবওয়েল থেকে তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে বলছে ক্রোমোজম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে ক্রোমোজম যে সংখ্যা সেটা ধ্রুবক রাখতে সাহায্য করে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিউসিস বিভাজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে বলছে ডিএনএতে থাকে তো ডিএনএতে থাকে এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ডি অক্সিডাইবস সরকারা অপশান সি ওকে তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে বলছি কি বলছে নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিডটি থাকে সেটার নাম কী তো এখানে চারটে অপশান আছে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ফসফরিক অ্যাসিড তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে ডিএনএর পিউরিন পিউরিন বেজ হলো তো ডিএনএর পিউরিন বেজ বেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অ্যাড তারপরে আমরা আসছি নেক্সট কোশ্চেনে কি বলছে আরএনএ তে অবস্থিত পাঁচটি কার্বনযুক্ত সরকারা হলো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রায় রাইবস সরকারা ঠিক আছে তো আশা করি তোমরা মক টেস্টটা ভালোভাবে দিয়েছ কে কত নম্বর পেয়েছো সেটা জানিও তো আজকের মতো ভিডিও এতটুকুই দেখাচ্ছ নেক্সট ভিডিও ততক্ষণ ভালো দেখে সুস্থ থাকো জয় হিন্দ